নমস্কার বন্ধুরা, বর্ণাজিয়ামি কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু ভাজার একদম নতুন ইউনিক একটি রেসিপি। আলু ভাজা তো আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু এই রকম মশলাদার আলু ভাজা একবার বাড়িতে বানিয়েই দেখুন, বাচ্চা থেকে বড় সকলের মন অনায়াসেই জয় হয়ে যাবে। চলুন রেসিপি শেয়ার করে নিই। প্রথমে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা একটু গরম করে নেব, তারপর 2 শুকনো লঙ্কা আমি একটু লাল লাল করে নাড়াচাড়া করে ভেজে নেব। লঙ্কাটা ভাজার সময় কিন্তু লঙ্কার বোটাগুলো ফেলে দেওয়া যাবে না, তাহলে লঙ্কাটা নরম হয়ে যাবে। বেশ লাল লাল করে ভেজে লঙ্কা দুটো উঠিয়ে নিলাম। তারপর বেশ কয়েকটা কারি পাতা আমি একটু ভালো করে মুচমুচে করে ভেজে নেব। কারি পাতাগুলো তেলে দেওয়ার সময় অবশ্যই জলটা মুছে দেবেন, নইলে এইরকমভাবে তেল ছিটকে যেতে পারে। আমি যখন কারি পাতাগুলো ধুয়েছিলাম একটু একটু জল লেগেছিল, তাই কারি পাতা থেকে তেল ছিটকিয়েছে। কারি পাতাগুলো একটু মুচমুচে লাল লাল করে ভেজে অন্য পাত্রে উঠিয়ে নেব। কারি পাতাগুলো ভাজা হয়ে গেছে, কারি পাতাগুলো উঠিয়ে নিলাম অন্য একটি পাত্রে। এগুলো রান্নায় পরে ব্যবহার করব। এখন ওই একই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম। কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যখন সুগন্ধ বেরোবে, তখন এর মধ্যে 3টে মিডিয়াম সাইজের আলু কুচি করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। যেভাবে আলু চচ্চড়ি করি সেই একই রকমভাবে আলুটা আমি কেটে নিয়েছি। সাইজ কিন্তু একদম বড়ও নেই, আবার একদম ছোটও করিনি, মোটামুটি একটা সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ আর শেপ দিয়ে কেটে নিতে পারেন, তাতে স্বাদের কোনো হেরফের হবে না। এখন গ্যাসের ফ্লেম হাই রেখে ক্রমাগত নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ ও রঙের জন্য সামান্য একটু হলুদ। গ্যাসের ফ্লেম হাই রেখে লবণ হলুদ ভালো করে মিশিয়ে আলুটা আবারও 3-4 মিনিট ভালো করে হাই ফ্লেমে ভেজে নেব। আমি কিন্তু গ্যাসের ফ্লেম এখনো পর্যন্ত লো করিনি, পুরো আলুটাই আমি হাই ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। এতে আলুর বাইরে একটা ক্রিস্পি লেয়ার তৈরি হবে আর আলুর গায়ে সুন্দর একটা রঙও ধরবে। দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু অলরেডি রং ধরা শুরু হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন কালার অলরেডি আলুর গায়ে তৈরি হয়ে গেছে। এইভাবে উল্টে পাল্টে ক্রমাগত নাড়াচাড়া করে আরও 5 মিনিট ভেজে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে 3 মিনিট রান্না করে নিলাম। তারপর ঢাকনা খুলে ঝালের জন্য দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি। আপনারা আপনাদের পছন্দ মতন ঝাল ব্যবহার করতে পারেন। লঙ্কা কুচি দেওয়ার পর আবারও গ্যাসের ফ্লেম আমি হাই করে দিয়েছি। তারপর আবারও নাড়াচাড়া করে আলুটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম। ঢাকনা খোলার পর আরও 2 মিনিট আমি আলুটা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আলু কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ করার আর প্রয়োজন নেই। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো আর রঙের জন্য 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার ফলে আলু ভাজায় একটা দুর্দান্ত টেস্ট তৈরি হবে। গ্যাসের ফ্লেম লো করে দিয়ে এখন মশলাগুলো আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি, তাই মশলাগুলো কিন্তু একদম পুড়ে যাবে না। আর আলু যেহেতু একদম নরম হয়ে গেছে, আলুর সঙ্গে মশলাটা খুব ভালো মতো ফ্রাই হয়ে যাবে। এর ফলে একটা দুর্দান্ত ফ্লেভার আর টেস্ট আলু ভাজায় তৈরি হবে। এখন আগে থেকে যে লঙ্কা আর কারি পাতা আমি ভালো করে ভেজে উঠিয়ে রেখেছিলাম, সেগুলো হাতের সাহায্যে চেপে একটু ভেঙে ভেঙে নেব, একটু গুঁড়ো করে নেব। এবার এই গুঁড়ো করে নেওয়ার পরে এটা আলু ভাজায় অ্যাড করে দেব। এর ফলে আলু ভাজাটা একটা দুর্দান্ত টেস্ট তৈরি হবে। কারি পাতা আর শুকনো লঙ্কা এইভাবে যখন ভেঙে গুঁড়িয়ে এর মধ্যে অ্যাড করব, তার ফলে যে টেস্টটা তৈরি হবে সেটা অত্যন্ত সুন্দর। কিছুটা বাদাম আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম। এই বাদাম ভাজাটা আমি হালকা একটু গুঁড়ো করে নিয়েছি, এটা কিন্তু আমি কোনো মিক্সিং কন্টেনারে গুঁড়ো করিনি। হামানদিস্তার সাহায্যে বা নোড়ার সাহায্যে একটু চেপে থেতো করে নিলেই হবে, খুব বেশি মিহি করার দরকার নেই। একটু দানা দানা থাকলে খেতে খুব ভালো লাগবে। এখন এই বাদাম ভাজার টুকরোগুলো ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার হালকা হাতে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে 1 থেকে 1.5 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। ব্যাস, দেখতেই পাচ্ছেন কত অনায়াসে দুর্দান্ত স্বাদের একটা মশলাদার আলু ভাজা কিন্তু নিমেষেই রেডি হয়ে গেল। দেখেই বুঝতে পাচ্ছেন যে রেসিপিটি কতটা লোভনীয় হয়েছে। গরম গরম ডাল ভাতের সঙ্গে তো এরকম আলু ভাজা থাকলে আর কোনো কথাই নেই।
তাছাড়াও এটা গরম গরম রুটি লুচি পরোটার সঙ্গেও কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন। অনেক তো অন্য রকম আলু ভাজা খেয়েছেন, একবার আমার কথা শুনে আলু ভাজার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের সবার ভীষণ ভালো লাগবে। আমার বাড়ির সকলে কিন্তু এই আলু ভাজাটা খুব আনন্দ করেই খেয়েছে। রেসিপি যদি ট্রাই করেন তাহলে কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমি বর্ণা, আপনারা দেখছিলেন বর্ণা জিয়াম্মি কিচেন। আমার এই নিত্য নতুন রেসিপির আইডিয়াগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।